শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ নিয়ে আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সাপোর্ট আমার অনেকভাবে প্রয়োজন বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, সকাল সকাল একটা সুন্দর ফুল দেখিয়ে তোমাদের মনটা ফুলের মতো সুন্দর করে দিচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা সকলে দেখো সম্পূর্ণ ভিডিওটি, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটা কমেন্ট করে জানাও, তাহলে আমি সেটাই করব। আর এদিকটা দেখো, এর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের দোকানের পাশে একটা ভাইস্তা ঠাকুর বানায়, তো এই ঠাকুরগুলো তোমাদের দেখিয়েছিলাম, সরস্বতী ঠাকুর সবগুলোই ওর অর্ডার আছে। আর দেখো ওগুলো সব রেডিও হয়ে গেছে আর রং করা শুরু হয়ে গেছে, যে দেখো। আর এই বড় ঠাকুরটা যেটা দেখছো রং করছে, এটা ওরা সবাই মিলে যে পুজো করে আমাদের দোকানের সামনেই, এখানে পুজো করে, তো ওই ঠাকুরটা এখানকার জন্যই বানিয়েছে। এই দেখো, এখনও চোখ দান করেনি, শুধু রংটা করে রাখছে। তো এই যে দেখো, ঠাকুরটা রং করে ফেলেছে, শাড়িটা রং করেছে, চুলটাও কালার করে নিয়েছে, এখন শুধু বাকি আছে চোখটা আঁকানোর। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে রং করেছে, ও 3 মাস হয়েছে কাজ শিখেছে, তাতে দেখো কত সুন্দর হাতের কাজ শিখে নিয়েছে। তো এত সুন্দর কাজ ও শিখবে আমরা ভাবতেই পারিনি। তো দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কেউ ঠাকুর বানাতে চাও তো আমাদের দোকানে আসবে, তাহলেই ঠাকুর বানানো অর্ডার দিতে পারবে। তো এরপরে দেখাবো আমি তোমাদেরকে চোখ আঁকানো, ঠাকুরের চোখটা কীভাবে আঁকায় সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা জানো আমি একটু ভাইস্তাকে বলেছিলাম যে ঠাকুরের চোখটা আমিও একটু আর্ট করব, তো আমাকে আর্ট করতে দিল। দেখো আমি কি কাণ্ড করলাম। দেখো বন্ধুরা আমার কাজ, আমি এখন একটা চোখ আট করে রেখেছে ভাইস্তা, আর একটা আমি আট করছি। দেখো মানে তুলিটা অনেক মোটা, ওর জন্য মোটা হয়ে গেছে, আগে তো কোনোদিন করিনি না, ওরা তো সবসময় করে, ওর জন্যই তো আমি আজকে প্রথম। দেখো কিভাবে হাত কাঁপছে, তো চেষ্টা করলাম সুন্দর করার জন্য কিন্তু হলো না। দেখো বন্ধুরা, তো তোমরা কিছু মনে করো না, এটা এখানকার এখানে পুজো হবে, ওর জন্য করলাম, অন্য জায়গার ঠাকুর হলে করতাম না। দেখো অবস্থা কি করছি আমি। এটা তো মোশন যেতে নাও না। আচ্ছা হ্যালো, হ্যাঁ হয়ে গেছে, মোবিল লাগবে, না তুলি এটা ঠিক না, ঢালা দাও তুলি এটা ঠিক না, নাস্তে না জান রে, কত না সব সময় আতা হে করছ, নাস্তে না জান রে, আতা হে ওই কই করছ। তো ফাইনালি ঠাকুর বানানো একদম সব কমপ্লিট। এই যে দেখো সব রেডি, একদম চুল ঠুল সব লাগিয়ে ফেলেছে, কারণ কালকে তো পূজা, তাই আজকে সব একদম রেডি করে রাখবে। আর আজকে রাত্রেই যেগুলো অর্ডার আছে সব নিয়ে যাবে, আর বড়টা হচ্ছে এখানকার পুজো হবে। দেখো তো ওই দিকটায় দেখো, কালকে যেখানে পুজো হবে ওদিকটায় সাজানো হচ্ছে। তো এই যে দেখো, এদিকে রেডি হচ্ছে
ঠাকুরের জন্য ঘর, কালকে পুজো হবে এখানে। এই দেখো ওরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো কালকের ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব কেমন সাজিয়েছে ওরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার কালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।